প্রিয় দর্শক, আজ 5 জুন 2021 শনিবার। আমি রতন মাহমুদ জানিয়ে দিচ্ছি গাইবান্ধা করোনা পরিস্থিতি সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 5 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 1776। এদের মধ্যে 20 জন মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1713 জন এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন 43 জন। এছাড়া জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তির সংখ্যা শূন্যতে অবস্থান করছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।